আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। ওই আজকে সকলের মোবাইল ইন্টারনেট, এই ইন্টারনেট কে দিয়েছে? আমি দিছি। আমি তুই ইন্টারনেট দিছস? আর আমি তো বানের জলে ভাইছি। ও নো, ওই আমি তো বাংলাদেশের এক নাম্বার ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক। তুই আমার সাথে টক্কর নেস, তোর শরম করে না? আর ধুরু বেটা, শরম কেন করব? তুই তো দেশের এক নাম্বার রাক্ষসী সিম। ওই রাক্ষসী সিম মানে রাক্ষসী সিমই তো। তুই যে টাকায় 1GB দিবি, সেই টাকায় আমি 2GB দিব। তাই আমি হইলাম বাংলাদেশের এক নাম্বার সিম। না, আমি এক নাম্বার সিম। না, আমি এক নাম্বার। আমি 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 আব্বে হালায় তো চিল্লা চিল্লি লাগাইছো কেলা? কোর্টরুম আইছো না তর্কা তর্কির সেমি ফাইনাল আইছো? ম্যাডাম অর্ডার অর্ডার দেন তো। পাদদেশ থেকে মনে পড়লো, ওই দিন আগে এক মিটিং এ গেছিলাম, ওই টাইমে কে রাইজেনি আবার পাদ দিছে। তো সভাপতি কইতাছে, ওরে বাপুরি গ্যাস সারছে কেডা? ওইদিকে আমি আবার হাতুইসা করে মোবাইলের নেটওয়ার্ক খুঁজতাছি। ওরে বাপুরি ভরা সবাই ইজ্জতটা মোর তেনা তেনা ওই গেলে। দেখছো দাদু, এমন আউল ফাউল সিম চালাইলে এই অবস্থায় হইব। তুমি রবিতে চলা হো আর জইলা উঠো আপন শক্তিতে। ওরে বাপুরি ওইটা রবি সিমই আসিল। ওই আমি হইলাম বাংলাদেশের এক নাম্বার ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক। তুমি গ্যারামিনে চলা হো। আরে সর্বনাশ, বিশ নাই সুইয়া সুইয়া ডাইনে থেকে বাইক আই তৈলি তোমার নেট থাকে না, তুমি আবার 4G করবার লাগছো। আর ইন্টারনেটের কথা কি কমু, চালাইবার গেলে খালি গোরে আর গোরে, লগে আমার চান্দ্রেও লয়ে গোরে। ওই মিথ্যা বাবার দাও কি লাগ্যা? সাকিব আল হাসান রে দিয়া যে টিভিতে অ্যাড গিলা দেই, ওগুলা দেখে কি বুঝো না যে গ্যারামিনের কি স্পিড? ওরে শয়তান, জাতি বুঝা গেছে এগুলা এডিটিং করা যায়? ম্যাডাম অরিজিনাল ফাইল দেখবেন নাকি? লাইফে সব সময় কেউ না কেউ পাশে ছিল বলেই আজ আমি এইখানে। বিশ্বাস রাখো তুমি। আর ভাই আপনি পেপে পিওনইয়া এত কিছু জানেন কেমনি? সারাদিন থাকো তো ওয়াইফাইয়ের ভিতরে, তোমরা ডাটা কানেকশনের কি বুঝবা? আচ্ছা যোগ্গা, স্পিড চলো দাও ভালো কথা, মাগার এমবি ফুরাই গেলে যে টাকা পয়সা সুদ্ধা কাটা লয়ে যাওগা, এটা আবার কোন লেভেলের ভালো কথা? তোমাকে এই স্বভাব দেখা তো রাস্তাঘাটের উত্তর কথা মনে পড়ে যায়গা। ওগো পলিথিনের ভিতরে খাউন দিলে, খাউন খাই তো খাই, লগে পলিথিনও কামড়ে কামড়ে খেলা। ওই অপমানটা কিন্তু বেশি হয়ে গেল। ঠিক কইছো ভাই, ঠিক কইছো। চুপ চুপ, আর একটা কথা। ও নো। আচ্ছা যোগ্গা, আর একটা কথা কইতে তো ভুলেই গেছি, এই তোমাকে সিমে 9 টাকার এমবি কার্ড বরবার গেলে 10 টাকা নেয়, আর 14 টাকার মিনিট কার্ড বরবার গেলে 15 টাকা নেয়। এখন 1 টাকা যদি ফেরত চাই ওমনি হাতে একখান চকলেট ধরে দেয়। এখন অগ বোঝাই কেমনে যে পোলা ভান্ত দূরের কথা, সাদি করি না ক্যা চকলেট দেখি করুম। আমার দেন ভাই, আমার বাড়িতে ভাই ছোট ছোট ধরে বাচ্চা ভাই। ওরে বাপুরি, এ মোবাইলে টাকা ভরতে ভরতে এ জীবনটা মোর তেনা তেনা হইয়া গেলে। সেদিন সিমে 28 টাকা রিচার্জ করছি, মেসেজে যাইয়া দেখি টাকা তো আসে নাই, আইছে এমবি। এখন আমি মুরব্বী মানুষ, এমবি দিয়ে কি করবো? দাদু এমবিও আমার দাও। এখনকার সিমের ডাটা প্যাক আর মিনিট প্যাকে তো স্টার জলসার প্যাস। একটার ভিতরে দাম কম এমবি বেশি মেয়াদ কম, আর একটার ভিতরে দাম কম মেয়াদ বেশি এমবি কম। এখন কোনটা থুয়া কোনটা কিনবো এই ডিসিশন নিতে নিতেই তো আমাকে সাধারণ পাবলিকের চান দিতে হয় জায়গা। ওই তোর সাহস তো কম না, আমাকে সম্পর্কে আবল তাবল কইতাছস, তোর নেট কানেকশন কিন্তু অফ করে দিব। দেও নো প্রবলেম, তোমার সিমে আমি 150 টাকা ইমার্জেন্সি লোন নিছি, এখন টাকার ফেরত দিতাছি না। সময় থাকতে ভালো হয়ে যাও, নইলে কিন্তু বাঙালি সব ওয়াইফাই শিফট হয়ে যাবো। আচ্ছা যোগ্যা, তা ম্যাডাম বিচারের সুন্দর একটা রায় দেন তো। আমি আর কিছু বলতে পারবো না, আপনারাই বলেন। আচ্ছা ঠিক আছে, এত কইরা ধন আত্মাও ধরে কইতাছেন, মাগার খারায় খারায় বিচারের রায় দিমু এটা তো মানা যায় না, একটু বইতে দেন। হাই ব্রোস, ম্যাডাম মাইরে আমার জায়গায় লাগছে। আচ্ছা চোগা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চালু করে সাবস্ক্রাইব করে ফেলাও, দেরি করবার লাগছো গেলা। আর আবারও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, ওকে বাই।